সো হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো গাইজ, আমাদের ম্যাপের মধ্যে আসতে চলেছে একটি বড় আপডেট, যেখানে বন্ধুরা তোমরা হয়ে যেতে পারো। কিভাবে বন্ধুরা তোমরা দেখে নাও, 1 সেকেন্ডে বন্ধুরা নিচ থেকে সোজা ফ্যাক্টরির ছাদে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, নতুন এই মারাত্মক জিনিসটি কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা সব কিছু ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটা। তো গাইজ, জানতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর যারা যারা চ্যানেলে নতুন আসবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ম্যাপের উপর দেখতে পাচ্ছ, দেখো কিছু নতুন জিনিস গোল গোল হয়ে আছে। তো বন্ধুরা, এইখানেই কিন্তু গারিনা আমাদের নতুন যে টেলিপোর্ট, মানে গায়েব হয়ে যাওয়ার জিনিসগুলি কিন্তু এখানেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা 3টে রঙের জিনিস দেখতে পেয়ে যাবে, যেখানে বন্ধুরা তোমরা কিন্তু গায়েব হয়ে যেতে পারবে। তো বন্ধুরা, 3টে রঙের কিন্তু 3টে কাজ। তো দেখতে থাকো, আমি ভিডিওটায় সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিকের মধ্যে এসে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, নীল রঙের একটি টেলিপোর্টের জায়গা। তো বন্ধুরা, এরকমই কিন্তু 3টে কালারের জিনিস তোমরা ম্যাপের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই যে নীল রঙের যে জিনিসটি আছে, এর কাজটি কী? তো বন্ধুরা, তোমরা যখন এটি অপশান দেখতে পাচ্ছ, একটি টেলিপোর্টের অপশান লেখা আছে, যখন এটা ক্লিক করবে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ সোজা গাইস একদম আকাশে উঠে যাবে। তো বন্ধুরা, মারাত্মক কিন্তু করেছে এই নতুন যে টেলিপোর্টের সিস্টেমটি, তোমরা দেখতে পাচ্ছ সোজা আকাশে গাইস। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এই যে টেলিপোর্টের সিস্টেমটি তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে নীল রঙের টেলিপোর্টের যে সিস্টেমটি আছে, এটি যখনই তোমরা ইউজ করবে, সোজা কিন্তু আকাশে উপরে উঠে যাবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা যখনই আবার ওই জিনিসটি ইউজ করতে যাবে, কিন্তু বন্ধুরা হবে না। কেন বন্ধুরা? তো সঙ্গে সঙ্গে তোমরা জিনিসটি কিন্তু ইউজ করতে পারবে না, কিছু সময় তোমাদের দিতে হবে আবার ইউজ করার জন্য। তো বন্ধুরা, আমি যখনই এখানে ইউজ করবো, তো দেখতে পাচ্ছি উপরে একটি লেখা উঠছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে জিনিসটি আছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবে না, কিছু সময়ের পর আবার এটিকে ইউজ করে নিতে পারবে। তো বন্ধুরা, এরপরে কথা বলি আবার যে নতুন যে কালারের তোমার টেলিপোর্টটি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটি হলো আমাদের সবুজ রঙের কিন্তু টেলিপোর্টের একটি সিস্টেম, ঠিক আছে? এই যে টেলিপোর্টটি যখনই তোমরা ইউজ করবে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ 1 সেকেন্ডের মধ্যে আমরা উঠে গেলাম ছাদে। তো বন্ধুরা, নিচ থেকে সোজা ছাদে। তো তোমরা বুঝতে পারছো নতুন যে টেলিপোর্টের সিস্টেমটি কিন্তু বন্ধুরা খুবই মারাত্মক করেছে। এটি বন্ধুরা তোমরা কিন্তু ক্লাসিক গেমে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এনিমি যারা থাকবে এইসব দেখে কিন্তু ভয় পেয়ে যাবে, তোমাকে তাড়া করছে, হঠাৎ তুমি একটা ইউজ করলে আবার পালিয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটি টেলিপোর্ট সিস্টেম। তো বন্ধুরা, এইটি যখনই তোমরা ইউজ করবে, হলুদ রঙের আরেকটি যখন রিং থাকবে, সেখানে তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে? সবুজ আর হলুদ যে টেলিপোর্ট সিস্টেমটি আছে, এই দুজনের কাজ কিন্তু পুরো সম্পূর্ণ একই টাইপের, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সবুজ এখানে আছে, আর ওই যে বাড়ির উপরে যে সবুজটি আছে, তো এই দুটো সবুজের কাজ কিন্তু একই। তোমার একটা সবুজে যখন তুমি ক্লিক করবে, আর একটা সবুজে তোমরা চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এইগুলি কিন্তু ম্যাপের মধ্যে কিছু সেকেন্ডের জন্য তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ হলুদটাই যখনই আমি ক্লিক করবো, এই হলুদে চলে আসবে, দেখতে পাচ্ছ? তো গাইস, কালার ওয়াইজ কিন্তু তোমরা আসবে হলুদ থেকে হলুদে, আর যখন তোমরা যাবে সবুজে, সবুজ থেকে সবুজে, এরকমভাবেই কিন্তু তোমরা টেলিপোর্ট হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, মারাত্মক আপডেট কিন্তু আসতে চলেছে আমাদের ক্লাসিক ম্যাচে, ঠিক আছে? মনে হয় না এটি আমাদের র্যাঙ্ক গেমে তোমরা দেখতে পেয়ে যাবে। তো ক্লাসিক গেমে এটা হয়তো টেস্টিংয়ের জন্য আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, তোমরা অনেকেই যারা জিজ্ঞাসা করছিলে এই আপডেটটি কবে আসবে, তো বন্ধুরা, এই আপডেটটি আসার চান্স আছে 9 তারিখের মধ্যে, ঠিক আছে? 9 তারিখের 2 দিন আগেও আসতে পারে, বা 9 তারিখের 2 দিন পরও এই আপডেটটি তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতখানি কি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সেখানে তোমাদের সলিউশন করে দেবো সব কিছু, ঠিক আছে? তো বন্ধুরা, এরকমভাবে সাপোর্ট করতে থাকো, লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে দিও শেয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।